ভোরে সংবাদকর্মীদের সাথে প্রেস ব্রিফিং করেন ইউএনও মোহাম্মদ হামিদুর রহমান। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে ভ্রমণ প্রতিনিধি আল-মামুন। মানিকগঞ্জের ঘেউর উপজেলা প্রশাসনের আয়োজনে সংবাদকর্মীদের সাথে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হামিদুর রহমান। বুধবার 20 জুলাই উপজেলা সভাকক্ষে সাংবাদিকদের লিখিত বক্তব্য পাঠ করে শোনান ঘেউর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হামিদুর রহমান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। এই স্লোগানকে ধারণ করে আগামী 21 জুলাই মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প 2 এর তৃতীয় পর্যায়ে চতুর্থ ধাপে গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমে শুভ উদ্বোধন করবেন বলে সভায় জানান। এ সময় প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ইকরামুল ইসলাম খবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইস্তিয়াক আহমেদ শামীম, ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, ঘেউর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আনোয়ারুল হক ও সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ প্রমুখ।